আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এতদিন আমার কম্পিউটারে সমস্যা থাকার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি, তো অনেকদিন পর আমি আবার ভিডিও নিয়ে এসেছি আর কম্পিউটারের প্রবলেমটাও সলভ হয়েছে, সেই কারণেই আমি নতুন ভিডিও করতে আগ্রহ হয়েছি। আর আজকে আমার ভিডিও টপিক নিয়ে আসছি টাকা ধার দেওয়া নেওয়ার দলিলপত্র। তো আপনারা জানেন যে দলিলপত্র কিভাবে করতে হবে, আমি সব কিছুই আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা একটু সুন্দর করে দেখে নেবেন। তো তার আগেই বলে নিই, আপনি যখন দলিলপত্র তৈরি করতে যাবেন সেইখানে আপনাকে আগে পেজ সেট আপ করে নিতে হবে। পেজ সেট আপটা আপনি পেয়ে যাবেন সেটিংসে, পেজ সেট আপে গিয়ে পেজ সেট আপটা করে নেবেন। পেজ সেট আপে এখানে মার্জিন দিয়ে লিগ্যাল পেজ সিলেক্ট করবেন, তারপর সেখান থেকে টপে রাখবেন 4.50 অথবা 4.5, ঠিক আছে? তো তার পরে আপনি চলে যাবেন। তো আমি শুরু করছি, প্রথমে দিবেন চলমান পাতা 1, তারপর লিখবেন বিসমিল্লাহি রহমানিরহিম, ঠিক আছে? সেটা দেওয়ার পর তারপর মূল বিষয়টা আমরা কি নিয়ে লিখবো, কারণ টাকা ধার দেওয়া নেওয়ার দলিলপত্র লিখলাম। লেখার পর প্রথম পক্ষ লিখলাম মোহাম্মদ লোকমান হোসেন, পিতা মোহাম্মদ আব্দুল কাদের সিকদার, মাতা সাগরা বেগম, গ্রাম পশ্চিম শহীদনগর, ডাকঘর আমিনঝুট মিল, থানা বায়েজিদ বোস্তাম, চট্টগ্রাম। ভোটার আইডি নাম্বার দিবেন, জন্ম তারিখ দিবেন, ঠিক আছে? ইংরেজি, জাতীয়তা বাংলাদেশ, মোটামুটি একটা ডিটেলস দিতে হবে যেটা আপনার ওনাকে আইডেন্টিফাই করতে সহজ হবে। দ্বিতীয় পক্ষ সেম, সাইফুল ইসলাম তুহিন, পিতা মোহাম্মদ মনির হোসেন, মাতা হাজিরা খাতুন, জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম, গ্রাম পশ্চিম শহীদনগর, ডাকঘর আমিনঝুট, থানা বাজিত বোস্তামী, চট্টগ্রাম। এইগুলা সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পর আপনার মূল কাজ হবে প্রথম পৃষ্ঠায় যে আমি লিখলাম যে আমি উক্ত মোহাম্মদ সাইফুল ইসলাম তুহিন, আমার নতুন ব্যবসা আরম্ভ করার কারণে 50,000 টাকার দরকার হওয়ায় অন্য কোথাও না পেয়ে মোহাম্মদ লোকমান হোসেনের কাছ থেকে মাসিক 2% লভ্যাংশ প্রদানের ভিত্তিতে ধার করার প্রস্তাব করিলে উক্ত প্রস্তাবে মোহাম্মদ লোকমান হোসেন সুজনেতে সম্মতি জানায়। এই হলো আমার প্রথম পৃষ্ঠার লেখা। তো আমাদের দ্বিতীয় পৃষ্ঠায় কি লিখতে, তারপর দিয়ে দিবেন চলমান পাতা 2। চলমান পাতা 2 দেওয়ার পর দ্বিতীয় পৃষ্ঠায় প্রয়োজনীয় শর্তাবলী, যেসব শর্ত থাকতে পারে দ্বিতীয় পৃষ্ঠায়, কি কি শর্ত থাকবে ওই সব শর্তগুলো আপনি দ্বিতীয় পৃষ্ঠায় দিয়ে দিবেন। তো সেখানে হবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি যখন টাকা ধার নিয়েছি তো এইসব শর্তগুলো আসছে, তো আপনার ক্ষেত্রে শর্ত যাই থাকে আপনি সেভাবে নিবেন, বা কারোর জন্য করার ক্ষেত্রে ওইভাবে শর্তগুলো আপনি লিখে দিন। তো এখানে প্রয়োজনীয় শর্তাবলী, প্রত্যেক মাসে কিস্তি হিসাবে 4,261 টাকার সাথে শতকরা 2% লভ্যাংশ প্রদান করব। তারপর দ্বিতীয় নম্বর শর্ত, টাকা অপরিশোধিত অবস্থায় আমি যদি মৃত্যুবরণ করে দিই সেক্ষেত্রে আমার পরিবার দায়িত্ব নিতে বাধ্য থাকবে। আমি যদি টাকা পরিশোধ করতে গড়িমসি করি বা হ্যান ত্যান করি তাহলে লোকমান হোসেন স্বজন যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারবেন আমার বিরুদ্ধে। সকল কিস্তিতে প্রত্যেক মাসের 1 থেকে 5 তারিখের মধ্যেই প্রদান করি। তারপর বছর শেষ না হওয়ার আগেই লোকমান সাহেব সম্পূর্ণ টাকা পরিশোধের ব্যাপারে আমাকে কোনো প্রকার চাপ প্রয়োগ করিতে পারবে না। তারপর হচ্ছে ধারকৃত টাকা, কত তারিখ থেকে কত তারিখে আমি ধার নিয়েছি আর কত তারিখে এটা মেয়াদ শেষ হবে সেটা সম্পূর্ণই কিছু আপনি লিখবেন তৃতীয় পৃষ্ঠায়, আরও কিছু থাকলে সেটাও আপনি সুন্দর করে গুছিয়ে দ্বিতীয় পৃষ্ঠায় লিখবেন। লিখার পরে বলে দেবেন যে চলমান পাতা 3 একদম নিচে, চলমান পাতা 3। এখন চলমান পাতায় 3-এ কি থাকবে? চলমান পাতায় 3-এ থাকবে উপরোক্ত শর্ত মানিয়া কাহারও বিনা প্ররোচনায় সুস্থ মস্তিষ্কে লোকমান হোসেন সুজন থেকে নগদ 50